আমি সেকেন্ডার আবু রাকিব এক্সপ্রেস টিউটোরিয়াল পার শুরু করছি এই পর্বে আমরা দেখব রাউটার অবজেক্ট কিভাবে ক্রিয়েট করা যায় এবং সেই রাউটার কিভাবে মিডলওয়্যার হিসাবে ইউজ করা যায় এবং রাউটার গেট এবং রাউটার রাউট ইউজ করা যায় তো আমরা এখানে দেখেছে যে আমরা এক্সপ্রেস আমরা কিভাবে মডিউল কল করে আমরা অ্যাপ আমরা এস মডিউলটা নিয়ে নিলাম মেথডটা এটা আমরা এর আগে দেখেছি এবং এগুলো আমরা আগে টিউটোরিয়ালগুলোতে গুলোতে প্র্যাকটিস করেছি এখন আমরা যদি রাউটার ভ্যারিয়েল এর ভিতরে নেই গাল টু এক্সপ্রেস ডট রাউটার ফাংশন এবং আমাদের এখানে আমরা নর্মালি যেটা করি যে অ্যাপ ডট গেট রিকোয়েস্ট রেসপন্স console log hello from the get route এখন আমরা যদি আমাদের Node application টা রান করাই এবং ব্রাউজারটা রিফ্রেশ করি আমরা অবশ্য এখানে কনসোলে দিয়েছি কিন্তু ব্রাউজারে ধর করতে হবে রেসপন্স সেন্ট তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হ্যালো ফ্রম দ্য গেট রাউট আমরা এখানে পেয়ে যাচ্ছি এই জিনিসটা আমরা জানি যে অ্যাপ অবজেক্টের মাধ্যমে অ্যাপ যদি আমরা ক্রিয়েট করি সেটা দিয়ে আমরা রাউট এখানে রুট রাউটে যে গেট মেথডের মধ্যে পেতে পারি এখন আমাদের অ্যাপ্লিকেশন অবজেক্টের যেরকম কাজ করবে আমাদের রাউটার অবজেক্টে এক্স্যাক্টলি সেম ভাবেই কাজ করবে দেখুন আমরা এখানে অ্যাপ চেঞ্জ করে রাউট দিয়েছি তো এখানে আমরা চেঞ্জ করে দেই আচ্ছা এখন এই কাজটা করছে না কেন করছে না কারণটা হচ্ছে যে আমাদের এখানে আর একটা স্টেপ বাদ আছে সেটা হলো ডট অ্যাপ ইউজ অ্যাপটাকে রাউটারের কথাটা বলে দিতে হবে রাউটার তাহলে দেখুন আমাদের here is আমাদের আমরা এভাবে পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখানে কি করলাম আমরা এখানে এক্সপ্রেক্স অবজেক্টের আমাদের রাউটার মেথড দিয়ে আমরা একটা রাউটার ভেরিয়েবল নিয়ে নিলাম এবং অ্যাপ সেট পরিবর্তে আমরা রাউটার দিয়ে গেট মেথড এখানে কল করলাম আমরা আগে বলেছি যে রাউটার অ্যাপ মতো সমস্ত কাজই করতে পারবে তাহলে আমরা এখানে দেখি যে গেট যেভাবে করেছে রাউটার ডট রাউট এটা আমরা আগে টেস্ট করেছিলাম রাউট মেথড টি ধরুন এখানে আমরা টেস্ট দিলাম Function ফাংশন এবং এখানে আমাদের সরি ভুল হয়েছে get If you have a chaining good at the Islam. response sent misses from test route. আমরা এখানে যাই যে আমাদের রাউটটা চেঞ্জ করে দেই হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে এসএস ফ্রম টেস্ট রাউটটা এখানে চলে আসছে আমাদের রাউটটা যদি আবার রুট রাউটে যাই তাহলে আমাদের রুট রাউটটা দেখাচ্ছে তার মানে অ্যাপ ডট গেট এবং অ্যাপ ডট রাউট যে কাজ করছে এখানে রাউট অবজেক্টটি সেম কাজই করছে তাহলে আমরা দেখলাম যে রাউটার অবজেক্টটি আমরা কিভাবে এইচটিটিপি রিকোয়েস্ট ফর বিষয় ব্যবহার করতে পারি এবং আউটপুটটি ব্যবহার করতে পারি এখন আমরা দেখি মিডলওয়্যার হিসাবে কিভাবে এটাকে ইউজ করানো যায় ফর एग्जांपल আমরা লিখলাম রাউটার ইউজ আমরা জানি যে আমরা এইভাবে ইউজ মেথডের মাধ্যমে মিডলওয়্যার ইউজ করি এবং এখানে আমাদের এটা আউট দিতে হবে এবং ফাংশন রিকোয়েস্ট রেসপন্স এবং ঠিকই বলেছেন নেক্সট এবং এখানে আমরা কনসোল লগ ये कह दे जे मैसेज फ्रॉम राउटर मिडलवेयर अच्छा এখন ও আচ্ছা এখানে হ্যাঙ্গিং আছে কারণ আমরা এখানে নেক্সট দেইনি এখন যদি আমরা বাদ দেই তাহলে প্রত্যেকটা এইচ রিকোয়েস্টের ক্ষেত্রে সে এটা যেমন রুট রাউটার ক্ষেত্রে দেখাচ্ছে আমরা যদি আবার টেস্ট রাউটে যাই তাহলেও কিন্তু সে এই মেসেজ ফ্রম রাউটারটা দেখাচ্ছে তার মানে সে প্রত্যেকটা সময় মিডল ওয়ারে যাচ্ছে আর কি আমরা দেখলাম যে কিভাবে রাউটার অবজেক্টটি ব্যবহার করা যায় এবং কিভাবে আমরা মিডল ওয়াস হিসেবে ব্যবহার করতে পারি আরেকভাবে আমরা রাউটার অবজেক্ট ব্যবহার করতে পারি সেটা বলছি ধরুন মানে বাটি বাদ দিয়ে নেই এখানে আমরা একটা এপিআই ডট নামে একটা ফাইল করেছি এবং এখানে এক্সপ্রেস কল করে আমরা রাউটার এক্সপ্রেস রাউটার অবজেক্ট ডিক্লেয়ার দিয়েছি কাজে এখান থেকে আমরা এইটা ডিক্লেয়ার দিব না সুতরাং আমাদের এখানে দরকারই নেই এটার একটু ক্লিন আপ করে নিই কোডগুলো বুঝতে সুবিধা হবে এখানে আমরা এভাবে রাখলাম এবং এখানে আমরা রাউটটা এখানে ডিক্লেয়ার দিয়েছি যে রুট রাউটের মাধ্যমে আমাদের এই এই মেসেজে এই ফাংশনটা যাবে এখানে মডিউল এক্সপোর্ট এক্সপোর্টস করে আমরা রাউটারটা গ্লোবালি পাওয়ার ব্যবস্থা করেছি আর কি এখানে যেটা করতে হবে যে এই এই জিনিসটা তো সে পাচ্ছে না সুতরাং আমাদের এখানে এটাকে পাওয়ার ব্যবস্থা করতে হবে ভার router is equal to chalhaan, file require আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের ইন্টারনাল ফাইল রিকোয়ার করতে হয় এপিআই এবং এই ফাইলটা আমাদের এপিআই ডট জেএস আছে রুট রুট ফোল্ডারের ভিতরে এই জিনিসটা আমরা কল করলাম এবং এখানে যেহেতু আমরা মডিউল এক্সপোর্ট করেছি রাউটার অবজেক্টটা যে এখান থেকে আমাদের সে অ্যাপ ফাইলে চলে আসবে এবং আমরা এই জিনিসটা এখান থেকে বার অবজেক্টে নিয়ে নিলাম তাহলে আমরা দেখি যে আমাদের এই অ্যাপ ডট জে এস ফাইলে আমাদের রাউটিং কোনো ফিচার আমরা রাখছি না আমরা এটাকে সেগ্রিগেট করে ফেলেছি আমরা সেপারেট করে আলাদা একটা ফাইলে দিয়ে দিয়ে দিয়েছি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেস্ট রাউটের কথা বলছে হ্যাঁ ঠিকই আছে কারণ এখানে রুট রাউট দিয়েছে এখানে রুট দিয়েছে তার টেস্টের তো তার পাওয়ার কথা না যে এখানে আমাদের রুট রাউট দিলে আমাদের এখানে এই মেসেজটা চলে আসতেছে তার মানে এই মেসেজটা কোথেকে আসতেছে আমরা যদি একটু চেঞ্জ করে দেই তাহলে দেখুন আমাদের এই রাউটিং ফিচারটা আমরা সেপারেট ফাইলে নিয়ে যেতে পারি আমাদের app.js ফাইলে আমরা সিম্পল আমরা শুধু আমাদের অ্যাপ্লিকেশনটা ডিক্লেয়ার দিয়ে আমরা এটা করতে পারছি ও সরি আমাদের এখানে যেটা করতে হবে যে এই জিনিসটা আমাদের লাগছে না যেহেতু আমাদের রাউটিং এর আমরা আলাদা সরি রাউটিংটা আমরা আলাদা ফাইল এ নিয়ে গিয়েছি কাজে এখানে দরকার নাই এখানে যদি আমরা এখন চেঞ্জ করে দেই তাহলে আমরা এখানে যা লিখবো আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এইভাবে আমরা রাউটার অবজেক্টটি ব্যবহার করতে পারি সেপারেট ফাইলে মডুলার ওয়েতে আমরা ব্যবহার করতে পারি তো এটা আপনার কোডটে কোডকে যদি আপনি মডুলার ফর্মে নিতে চান তাহলে এভাবে আপনি রাউটার ফিচারটাকে আলাদা ফাইলে সেপারেট করে দিতে পারেন আর কি তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখবেন সামনের দিন আমরা এক্সপ্রেস জেনারেটর স্কোর্ড নিয়ে কথা বলবো তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ